সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আফুরান শুভেচ্ছা। তোমাদের সাথে যথারীতি আছি আমি কানিজ ফাতিমা। আমরা পড়ছিলাম উপন্যাস লালসালু, এটি আমাদের তৃতীয় পাঠ। ইতিমধ্যে তোমরা জেনেছো যে অভাবের মাঝে অনেকে কী করছে, অভাব থেকে পরিত্রাণের জন্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন পথ বেছে নিচ্ছে। সেই পথ কোনোটা সঙ্গত, কোনোটা অসঙ্গত, এরকমই এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মুজিদ একটি পথ বেছে নিয়েছিল। সেটি হচ্ছে সাধারণ একটি কবরকে মাজার হিসাবে চালিয়ে দেওয়া, এবং যারা এই ধর্মপ্রাণ মানুষ তারা সেটি বিশ্বাস করেছে এবং মাজারে টাকা পয়সা দিয়েছে। ফলে মুজিদের অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ মুজিদ যা চেয়েছিল সেটি সে পেয়ে গেছে। আমরা অতটুকু পড়েছিলাম, তারপর থেকে আমরা শুরু করছি। সেই সময় ছিল শ্রাবণের নিরাগ পরাজের সময়, সেটি এখন আমরা পৌষ থেকে শুরু করছি। পৌষের শীত গভীর রাতে রহিমা আর হাসুনির মা ধান সিদ্ধ করে। চরিত্রগুলো কিন্তু প্রথম পাঠে আছে, আমি আবারও বলছি, একটু মনে রাখবে, সুবিধা হবে পাঠ বুঝতে। তো গভীর রাতে অর্থাৎ ভোর হয়ে যাবে এরকম একটা অবস্থা, সেই সময় রহিমা আর হাসুনির মা ধান সিদ্ধ করছে। অনেকেই জানো না যে আমরা যে ভাত খাই সেই ধানটাকে কিন্তু সিদ্ধ করতে হয় আবার পানি দিয়ে, এবং সেই ধানটা সিদ্ধ করছে। ধান সিদ্ধ করার সময় এক ধরনের শব্দও হয়, বইয়ের মধ্যে আছে এভাবেই, যেন শত সহস্র সাপ শীষ দিচ্ছে, এক ধরনের শো শব্দ হয় এই ধান সিদ্ধ করার সময়। এই যে পরের যে লাইনটি, এটি গুরুত্বপূর্ণ। মানুষের দুনিয়া আর খোদার দুনিয়া আলাদা হয়ে গেছে। কেন বলা হলো? অর্থাৎ স্রষ্টার যে দুনিয়া, সেটি যেহেতু এখানে বলা হচ্ছে রাত, সেই রাতে স্রষ্টার দুনিয়া অন্ধকার হয়ে আছে, কিন্তু এই যে মানুষ যেখানে কাজ করছে সেখানে এই যে ধান সিদ্ধ করছে, এই আগুনের আলোয় কিছুটা অংশ আলোকিত হয়ে রয়েছে। তো স্রষ্টার দুনিয়া অন্ধকার, কিন্তু মানুষ যেখানে কাজ করছে সেই অংশটুকু আলোকিত। এটি বোঝানোর জন্যই বলা হয়েছে মানুষের দুনিয়া আর খোদার দুনিয়া যেন আলাদা হয়ে আছে। তো সেই রকম সময়, এই সময় আসলে সবার ঘরেই ভালো ধান হয়েছে, সবার ভালো ফসল হয়েছে, সবাই মনে করে যে এটি মুজিদের বদৌলতে এবং মাজারের বদৌলতে হয়েছে। লোকজন খুশি, মুজিদের সাথে কথা বলতে আসে, হাসি মুখে মুজিদের শুকরিয়া আদায় করে, এবং মুজিদকেও জিজ্ঞেস করে তার কী অবস্থা। তখন মুজিদ কী বলে, যার অন্তরে খোদা রসুলের স্পর্শ লাগে তার কি আর দুনিয়াদারি ভালো লাগে। অর্থাৎ মুজিদ বুঝায় এরকম ধান সম্পদ ধন এগুলোতে তার কিচ্ছু আসে যায় না, তার মনের মধ্যে শুধু আল্লাহ রসুলের কথা রয়েছে, কাজে এসব দুনিয়াদারি তার ভালো লাগে না। কি চমৎকারভাবে সে অভিনয় করে যাচ্ছে! কিন্তু চোখে দিগন্ত প্রসারী দূরত্ব জেগে ওঠে, সেই চোখ ক্রমশ সূক্ষ্ম ও সুচাগ্র হয়ে ওঠে। অর্থাৎ সে কথা বলছে একটা, কিন্তু তার মস্তিষ্কে, তার চোখে অন্য একটি ঝিলিক দেখা যাচ্ছে, সূক্ষ্ম একটা ভাবনা সেটি প্রকাশ পাচ্ছে। কারণ সে কিন্তু মুখে যেটি বলল যে দিন দুনিয়া তার ভালো লাগে না, এই ধান বেশি কম হয় তার কিচ্ছু যায় আসে না, কিন্তু আসলে আমরা সবাই ইতোমধ্যে জেনে গিয়েছি যে তার আসল উদ্দেশ্য কী। এই আসল উদ্দেশ্যই হচ্ছে ভালোভাবে থাকা, এই দুনিয়াদারির জীবন সেটিই সে বেছে নিয়েছে। তো এখানে একটি বিষয় আসবে, আসলে পুরো উপন্যাসটাই ধর্মীয় কুসংস্কারকে কেন্দ্র করে। তো ধর্মীয় যে কুসংস্কার সেই বিষয়গুলোই ফুটে উঠবে, ইতিবাচক বিষয়গুলো কিন্তু এখানে নেই, ভিন্নভাবে নেয়ার কোনো সুযোগ নেই। গৃহস্থের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে তখন দেশময় আবার পীরদের সফর শুরু হয়। যখন এই ধান কাটা হয় সেই সময়টাতে দেখা যায় পীরের আগমন ঘটে বাড়ি বাড়ি, অর্থাৎ মুরিদরা তখন পীরকে ভালো খাতের যত্ন করতে পারে। যখন মুরিদদের অবস্থা ভালো না তখন পীররা সেখানে আসতে সাহস করেন না, এরকম একটা ব্যাপার। দিন কয়েক হলো তিন গ্রাম পরে একজন পীর সাহেব এসেছেন, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুক খাতার পুরনো মুরিদ। পুরনো মুরিদকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তার নাম কি মতলুক খা, এই ছোটোখাটো বিষয় কিন্তু মনে রাখবে। তিনি সেখানেই উঠেছেন, তাহলে নতুন পীর কোথায় উঠলেন? ইউনিয়ন বোর্ডের যে প্রেসিডেন্ট মতলুক খা তার বাড়িতেই উঠেছেন, এবং তার সম্পর্কে অনেক কথা শোনা যাচ্ছে। লোকে বলে এককালে আগুন ছিল তার চোখে আর কণ্ঠে বজ্র নিনাদ। কার প্রসঙ্গে বলা হচ্ছে? নতুন পীর প্রসঙ্গে কথাগুলো বলা হচ্ছে। তার চোখে আগুন ছিল, কণ্ঠ ছিল সেই রকম, কিন্তু এখন বয়স হয়েছে, সেটি বোঝানোর জন্য বলা হলো। একদা তার পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোনো এক স্থান থেকে নাকি খোদার বাণী প্রচার করার উদ্দেশ্যে প্রচণ্ড পথশ্রম স্বীকার করে দূর দেশে আসেন।
বলা হচ্ছে যে তার যারা পূর্বসূরি ছিলেন তারা মধ্যপ্রাচ্যের কোনো এক স্থান থেকে এই দেশে এসেছেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে। আসলে কতটা সত্যি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রেই, তো এই নতুন পীরের ক্ষেত্রেও সেটি হবে। নানা রকম কথা তার সম্পর্কে ছড়ানো হচ্ছে, নানা রকম বিষয় তাকে নিয়ে ভেসে বেড়াচ্ছে। তো সেভাবেই বলা হচ্ছে তার পূর্বসূরিরা কোথায় ছিল, তিনি কত সালে এসেছেন, এরকম নানা রকম কথা ভেসে বেড়াচ্ছে। বিশেষ করে পীর সাহেবের খ্যাতির শেষ নেই, তার সম্বন্ধে গল্পেরও শেষ নেই। সে গল্প তার রুহানি তাকত ও কাশফ নিয়ে, অর্থাৎ এই পীর সাহেব সম্পর্কে নানা রকম কথা ভেসে বেড়াচ্ছে, বিশেষ করে তার অলৌকিক ক্ষমতা। আমরা সহজে বিশ্বাস করি যে এদের হয়তো অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে, তো সেই অলৌকিক ক্ষমতা নিয়ে যে গল্প সেগুলো ভেসে বেড়াতে থাকলো। এই মুহূর্তে আমার মনে পড়ছে তখন স্কুলে পড়ি আমি, এইরকম একজন পীরের কথা শোনা গেল যে নাকি পানিতে ফু দিলে সেই পানি খেলে সব রোগ ভালো হয়ে যায়। তো লোকজন হুমড়ি খেয়ে সেখানে পড়ছে, একটা সময় এত লোক হয়ে গেল যে সেই পীরের সাধ্য নাই সব লোকের পানিতে ফু দেয়। তারপর কী ব্যবস্থা নেওয়া হলো, সবাই লাইন করে পানি নিয়ে দাঁড়াবেন আর সেই পীর মাইকে ফু দিবেন এবং সেই পানি পড়া খেয়ে নাকি লোকজন ভালো হবে। কী অদ্ভুত মানুষের বিশ্বাস! তো সেরকম এই পীর সম্পর্কেও নানান কথা ভেসে বেড়াতে লাগলো, সেগুলো মজিদের কানেও আসতে লাগলো। কিন্তু রুহানি তাকত তার নেই বলে অন্তরে অন্তরে দীনতা বোধ করে। কার নেই? মজিদের এই অলৌকিক ক্ষমতাটা নেই। যদিও গ্রামের লোকজন তাকে অনেক সম্মান করে, তার প্রভাব প্রতিপত্তি হয়েছে, তার কথা ছাড়া এখন মাতব্বর কোনো সিদ্ধান্তও দেয় না, কিন্তু তার যে অলৌকিক ক্ষমতা নেই সেই বিষয়টা তাকে খানিকটা পীড়া দিচ্ছিল। যেহেতু একজন পীর এসেছেন তার সেই ক্ষমতাটা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, অন্যের আত্মশক্তিতে অবশ্য মুজিদের খাঁটি বিশ্বাস নেই। কেন নেই? কারণ মুজিদ নিজেই তো ভণ্ড, সেই কারণে এক ভণ্ড নিশ্চয়ই অন্যদেরকে বিশ্বাস করবে না। তারও মনে হচ্ছে সবাই এরকম তার মতোই ভণ্ডামি করছে, সে কারণেই বলা হয়েছে যে অন্যের যে শক্তি থাকতে পারে সেটিতে মুজিদের বিশ্বাস নেই। তো দেখা গেল সেই পীরের গল্প এক গ্রাম থেকে আরেক গ্রাম, গ্রামের পর গ্রাম ছড়িয়ে যাচ্ছে। তো সেই খবর আস্তে আস্তে এই মহব্বতনগর গ্রামেও এসছে, এমনকি তার অন্দরমহলেও চলে এসেছে। তার স্ত্রী রহিমা একদিন রাতে শোয়ার সময় তাকে জিজ্ঞেস করছে, তানি নাকি মরা মানুষেরে জিন্দা করে দেন? এটা দিয়ে প্রশ্ন হয় এই তানিকে। এই তানি হচ্ছে আসলে নতুন পীরের কথা বলা হলো, তার একটি অলৌকিক ক্ষমতা আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি নাকি মরা মানুষকে জীবিত করে দেন। কী বলবো এখন আমরা, তোমরাও চিন্তা করো যে এরকম অলৌকিক ক্ষমতা হয় কি না। তো মুজিদের শুনে সাংঘাতিক রাগ হয়েছে, সে কি বলছে, মরা মানুষ জিন্দা হয় কেমনে, অর্থাৎ মৃত মানুষ কি জীবিত হতে পারে, কী ধরনের কথা? তো বিষয়টি তার মনের মধ্যে লাগলো যে নিশ্চয়ই পুরো এই মহব্বতনগর গ্রাম সবাই বিষয়টি জানে এবং তার স্ত্রী পর্যন্ত এই প্রসঙ্গটি তার কানে তুলেছে, তাহলে ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে। সে বুঝলো এই নতুন পীরের বিষয়টা অনেক দূর গড়িয়েছে এবং তার মাজারে লোকজনের আনাগোনা কমে গেছে। ফসল কাটার দিন সবাই কর্মব্যস্ত থাকে, তারপরেও ফাঁকফোকর পেলে কী করে লোকজন, এখন তার কাছে না এসে কোথায় যায়? মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক চলছে উত্তর দিকে। মতিগঞ্জের যে সড়ক সেই রাস্তা দিয়ে কোন দিকে যায়, উত্তর দিকে যাচ্ছে, অর্থাৎ উত্তর দিকেই হচ্ছে মতিগঞ্জ থেকে আওয়ালপুর। তো সেই পীরের কাছে লোকজন যাচ্ছে, এটি তো মজিদের জন্য একটুখানি অশনি সংকেত, কারণ নতুন পীরের প্রতি যদি ভক্ত হয়ে যায় তার প্রভাব, তার মূল্য খানিকটা কমে যাবে অন্যদের কাছে, তো সেটা নিশ্চয়ই ভাববার বিষয়। তো মজিদ তখন চিন্তা করলো এর একটা বিহিত করা দরকার। তো সে একদিন কী করলো, সময় করে মজিদ আওয়ালপুর গ্রামে গেল। যখন সে পৌঁছালো তখন সূর্য হেলে পড়েছে, মানে মধ্যাহ্ন মাথার উপরে সূর্য থাকে তার থেকে খানিকটা হেলে পড়েছে, দুপুর গড়িয়ে গেছে কিছুটা, সেই রকম সময়। তো সে নতুন পীরকে দেখার চেষ্টা করছে কিন্তু এত মানুষ সামনে যে কিছুই দেখতে পাচ্ছে না, কালো মাথার সমুদ্রে দৃষ্টি কেবল ব্যাহত হয়ে ফিরে আসছে। এত মানুষ, মানুষের কালো কালো মাথায় শুধু দেখা যাচ্ছে, দৃষ্টি ব্যাহত হয়ে ফিরে আসছে, এত লোকজন হয়েছে সেই জায়গায়। তো লোকজন তো অবশ্যই যারা একটু ধর্মপ্রাণ তারা এগুলো সহজে বিশ্বাস করে, তার কথা বিশ্বাস করছে। সেই সময় আরও একটি কথা সেখানে গিয়ে জানা গেল, পীর সাহেব নাকি সূর্যকেও ধরে রাখার ক্ষমতা রাখেন। কি সাংঘাতিক অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই নতুন পীর আমরা লক্ষ্য করছি, মরা মানুষকে জীবিত করতে পারেন আবার সূর্যকেও নাকি ধরে রাখতে পারেন, সাংঘাতিক ব্যাপার। তো এইরকম সময় শোনা গেল যে তিনি ওয়াচ করবেন,
তো সেই বয়ানে কি বলা হয়েছে, সোহবতে সোয়ালে তুরা সোয়ালে কুনাত, সোহবতে তোয়ালে তুরা তোয়ালে কুনাত। লোকজন এমনিই একেবারে পীরের ভক্ত হয়ে গেছে, মোহগ্রস্ত হয়েছিল, এর মধ্যে যখন এই বয়ান দিল তখন লোকজন রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল, অর্থাৎ আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য একজন লোক পেয়েছে সেই জন্য শুকরিয়া করে। আসলে এখানে কি বলা হয়েছে, সোহবতে সোয়ালে তুরা সোয়ালে কুনাত মানে হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস, এবং সোহবতে তোয়ালে তুরা তোয়ালে কুনাত হচ্ছে অসৎ সঙ্গে সর্বনাশ। এটি আমরা জানি, কিন্তু এই অর্থ না বুঝে কি করছে লোকজন, হাওমা করে কান্না শুরু করে দিয়েছে। এবং এই লোকজন কি করলো, হঠাৎ করে সবাই সেই পীর সাহেবের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, মনে হচ্ছে যে এই পীরকে স্পর্শ করতে পারলেই বেহেস্তে তার জায়গা নিশ্চিত হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার। তো সেই সময় একটা কাণ্ড ঘটলো। আসলে এইরকম জমায়েত দেখে কিন্তু পীর অভ্যস্ত, অনেক লোক তাকে ঘিরে থাকবে, সে অভ্যস্ত, কিন্তু প্রচণ্ড গরম, তারপর লোকজন জমায়েতের লোকজন সব হঠাৎ করে তার দিকে চেপে আসায় এই নতুনপুর কী করলেন, হঠাৎ করে তার পাশে যে গাছটা ছিল সেই গাছের উপরে উঠে বসলেন, গাছের উপর উঠে পা দোলাতে লাগলেন। এখন কি হলো, তার এই উপরে ওঠা দেখে লোকজন কি করলেন, হুজুর কি করছেন, শূন্যে উঠে যাচ্ছেন, শূন্যে মানে কোথায় যাবেন, আসমানে চলে যাবেন স্রষ্টার কাছে, এইরকম একটা খবর ছড়িয়ে পড়ল। ফাগুনের আগুনে দ্রুত বিস্তারের মতো পীর সাহেবের শূন্যে ওঠার কথা দেখতে না দেখতেই ছড়িয়ে গেল। ফাগুনের আগুন যেভাবে ফাল্গুন মাসে আগুন লাগলে শুষ্ক থাকে প্রকৃতি, দ্রুত ছড়ায়, ঠিক সেইরকমভাবে পীর সাহেবের শূন্যে ওঠার খবর দ্রুত ছড়িয়ে গেল। লোকজন তখন রীতিমতো হাওমাও করে কান্না শুরু করে দিল যে এই পীর যদি চলে যায় তাহলে তাদেরকে দিনের আলো কে দেখাবে। তো অনেক কান্নাকাটি, অনেক অনুনয়, এই বিনয়ের পরে, অনুরোধের পরে হুজুর কী করলেন, গাছ থেকে নেমে আসলেন। আসার পরে কী করা হলো, বলা হলো যে এখন জোহরের নামাজ আদায় করা হবে। তোমরা সময়ের হিসাব করে নিশ্চয়ই বুঝতে পারছো জোহরের ওয়াক্ত চলে গিয়েছে। তো তারপরেও দেখা গেল জোহরের ওয়াক্ত নামাজ তারা পড়ছে, কিন্তু মুজিদ তখন চিৎকার চেঁচামেচি করছে। তো নামাজের সময় কেউ কথা বলেনি, নামাজ শেষে লোকজন মুজিদের সাথে তর্ক জুড়ে দিয়েছে, তারা বুঝাচ্ছে যে যেহেতু পীর সাহেব সূর্য ধরে রাখতে পারেন, সেই প্রসঙ্গ তার আগেই নিয়ে আসেনি, তারা বলছে যে ছায়া মেপে কী করে গ্রামে একটু সময় নির্ধারণ করে লোকজন, তো বললো যে সেভাবে সময় আছে। তো মজিদও কম যায় না, মেপে দেখাও, যখন তারা ছায়া মেপে দেখলো তখন আসলে আসরের ওয়াক্ত ওখানিকটা গড়িয়ে গেছে, এরকম একটা বোঝা গেল। তখন নতুন পীরের এক মুরিদ কী বলল, সূর্য ঠিক জায়গাতেই ছিল, তোমাদের সাথে তর্কাতর্কি করতে করতেই সূর্য গড়িয়ে গেছে। তো মজিদ তখন কী বলছে, যত সব শয়তানি বেদাতি কাজ কারবার তাই যদি হয় তবু পীর ধৈরা রাখবার পারলো না সুরুজটারে, অর্থাৎ এই বেদাতি কাজ কারবার হচ্ছে এখানে, এই এরকমই যদি হতো তোমাদের পীর নাকি সূর্যকে ধরে রাখতে পারে তাহলে তিনি কেন ধরে রাখতে পারলেন না, আসলে যুক্তিসঙ্গত প্রশ্ন যে তাহলে সূর্য কেন হেলে পড়ল। সাংঘাতিক মজিদের রাগ হলো, এবার জমায়েতের যে লোকজন ছিল তাদের মধ্যেও প্রশ্নটা কাজ করলো। এরপরে মজিদ কী করলো, ভিড়ের উদ্দেশ্যে বলল যে মোহাম্মদনগর যাইবেন কে কে, অর্থাৎ তার গ্রামের লোকজন কে কে আছে তাদেরকে সে আহ্বান করলো। এবারে তার ডাক শুনে একে একে তারা ভিড় থেকে খসে এলো, এবারে তারা হতভম্ব হয়ে দেখছিল এবং এক ধরনের আতঙ্ক নিয়ে অপেক্ষায় ছিল যে নতুন পীরের লোকজন হয়তো মজিদকে মারধরি করবে। তো যাই হোক, এই পর্যায়ে তার আহ্বান শুনে তারা ভিড় থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো, কিন্তু মন তাদের দোটানার দ্বন্দ্বে দোল খায়। আসলে এই ধর্ম বিশ্বাসটা এমন যে অবিশ্বাসও করা যায় না, যেটা বিশ্বাস করেছে সেটা থেকেও বেরিয়ে আসা যায় না। তো দোটানার দ্বন্দ্বে দোল খাচ্ছে, মজিদের কথাও তাদের বিশ্বাস হচ্ছে, আবার এই পীরের বিষয় থেকেও তারা অবিশ্বাস আনতে পারছে না, এইরকম একটা দ্বিধার মধ্যে তারা রয়েছে। তারপর তারা মজিদের সাথে চলে আসে, এবং মজিদের অবস্থা কি শেষ পর্যন্ত, তার চোখ জ্বলছে একটা জ্বালাময়ী অথচ পবিত্র ক্রোধে, মজিদের মধ্যে তখন সাংঘাতিক একটা রাগ, তার চোখের মধ্যে সেই রাগটা প্রকাশ পাচ্ছে। একটা জায়গায় এখানে ইতিবাচক যে কাজটা সেখানে করা হলো, এই যে নামাজের রক্ত চলে যাওয়ার পরেও নামাজ আদায় করা, মজিদের যুক্তিতে এটি যে এখানে অনেক লোক হয়তো আছে যারা জীবনে নামাজ কাজা করেনি, কিন্তু এই নতুন পীরের পাল্লায় পড়ে তারা কী করলো, এই যে জোহরের নামাজটা কাজা করে আসরের সময় পড়লো বিশ্বাস থেকে, এতগুলো লোকের যে বিশ্বাস ভঙ্গ হলো, নামাজটা কাজা হলো, এটা তো সাংঘাতিক অন্যায় করেছে।
তো মজিদ অন্যায় করে, কিন্তু এটা তার কাছে অনেক বিশাল মনে হচ্ছে। আসলেই এই এইভাবে যদি আমরা ভাবি, বড় রকমের একটা অন্যায় এখানে হয়েছে। এবং তার সেই রাগটা কি বলা হলো এখানে, জ্বালাময়ী অথচ পবিত্র ক্রোধে, তার এই ক্ষোভটার মধ্যে বলা হচ্ছে এটা পবিত্র ক্রোধ। কেন বলা হলো? ধর্মীয় বিষয় নিয়ে সে ক্ষোভটা প্রকাশ করছে, সেই কারণে বলা হয়েছে যে তার চোখে একটা জ্বালাময়ী অথচ পবিত্র ক্রোধ দেখা যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ আমরা এখানে শেষ করব। দেখা যাক পরবর্তীতে মজিদের সাথে নতুন পীরের দ্বন্দ্ব কত দূর পর্যন্ত গিয়ে দাঁড়ায়। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ করছি আজকের মতো, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।